মাশাল্লাহ, এখানে একটা পাখি সুন্দর ভাবে দেখেন ডিম নিয়ে বসে আছে। যে দুইটা ফিমেলের খুব 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 মিল। হ্যাঁ, 200 দিনের সংসার এখানেও শুরু হয়েছে। ককেটলে যেরকম 200 দিনের সংসার ছিল, সেম এখানেও 200 দিনেরই সংসার দেখতে পাচ্ছি সাইডাতে। এবং বাচ্চাগুলো দেখেন বড় হয়েছে মাশাল্লাহ, 4টা 3টা 3 কালারের বাচ্চা, 3 নিউট্রিশনের, দেখে মনটা ভরে যাচ্ছে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ, আর আমি কোথা দাঁড়ায় আছি আপনারা বুঝতে পারছেন, আপনাদের আমার সবার পছন্দের জায়গা রঙিন কলোনি। তো চলেন দেখি কি অবস্থা আমার রঙিন কলোনির। তো মাশাল্লাহ আমরা হচ্ছে এখন রঙিন কলোনিতে যাচ্ছি। হ্যাঁ, রঙিন কলোনিতে ঢুকবো, বিসমিল্লাহির রহমানির রহিম করে রঙিন কলোনিতে ঢুকলাম। 2 দিন থেকে আবহাওয়া এত সুন্দর একটা আবহাওয়া যাচ্ছে, না রোদ না গরম না ঠান্ডা না বৃষ্টি, এইরকম একটা আবহাওয়া। তো এই আবহাওয়ার মধ্যে আমার পাখিগুলো যা আছে মাশাল্লাহ অনেক ভালো আছে, আর এই দেখেন পুরো এক ঝাঁক বেঁধে বসে আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি মনে হয় বাচ্চাও কিছু নামতে শুরু করছে। আর আপনারা জানেন কিছুদিন আগে হচ্ছে আমার এই খাতাটা আমি ফাঁকা করে ফেলছি, আর যা ছিল এক প্রবাসী ভাইকে পাঠাই দিছি, আর এখন আবারও নতুন করে ইনশাল্লাহ ভরতে শুরু করবে আশা করি। তো চলেন আমরা প্রতিবারের মতন আবারও আজকে ওই যে নীল কালারের হাড়িটা দিয়ে চেক করতে শুরু করি কি অবস্থা। তো প্রথম আমরা নীল কালারের হাড়িটাতে দেখলাম মাশাল্লাহ, এখানে আমরা প্রথম হাড়িটাতে বাচ্চা দেখতে পারলাম 2টা, এবং এখানে ডিম এখনো আছে 3টা মাশাল্লাহ। এখানে আগে ডিম দেখতাম, সেটাকে এখন বাচ্চা ফুটতে শুরু করছে মাশাল্লাহ। 2টাতেই ফাঁকা, এটাও ফাঁকা ফাঁকা মাশাল্লাহ। এখানে একটা পাখি সুন্দর ভাবে দেখেন ডিম নিয়ে বসে আছে, 4টা ডিম, এবং 4টা ডিমে যতটুকু দেখে মনে হচ্ছে ডিম 4টা ডিমে জমে গেছে মাশাল্লাহ। এটাতে 9, এটাতেও 9, এটাতে 9, এটাতে ফাঁকা মাশাল্লাহ। এখানে একটা পাখি দেখতে পাচ্ছি 100% এই পাখিটাও ডিম নিয়ে বসে আছে, কারণ এর নাকের কালার মুভমেন্ট সবকিছু মনে হচ্ছে যে ডিম নিয়ে বসে আছে। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ডিম। তো আমার ডিস্টার্ব করতে যাচ্ছি না, 9, এটাতেও 9, এটাতে 9, 9, 9, প্রতিটা হাড়িতে যে বাচ্চা থাকবে এমন কথা না, অনেকে আমাকে বলে যে ভাই আপনার প্রতিটা হাড়িতে, আর এই যে সেই পাখিগুলো যে পাখিটা দেখেন 2টাই ফিমেল, যে 2টা ফিমেলের খুব 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 মিল। হ্যাঁ, 200 দিনের সংসার এখানেও শুরু হয়েছে, ককেটলে যেরকম 200 দিনের সংসার ছিল, সেম এখানেও 200 দিনেরই সংসার দেখতে পাচ্ছি। তো অনেকে বলে যে হচ্ছে প্রতিটা হাড়িতে যদি ডিম থাকতো তাহলে তো কাজেই হইতো, কারণ এখানে হচ্ছে আপনারা জানেন যে আমার আগের মতন কিন্তু কলোনিতে আর ওরকম ভরপুর পাখি নাই। কোথায় আগে যখন আপনার 50 জোড়া বা 60 জোড়া ছিল, 100টার অধিক পাখি ছিল, সে জায়গায় এখন আমার 20 থেকে 25 জোড়া হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে দেখা যাচ্ছে কটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এই হাইটাতে, এবং বাচ্চাগুলো দেখেন বড় হয়েছে মাশাল্লাহ, 4টা 3টা 3 কালারের বাচ্চা, 3 নিউট্রিশনের, দেখে মনটা ভরে যাচ্ছে দেখেন কত সুন্দর আসছে কালার। হ্যাঁ, 3টা এত কিউট হয়েছে। তারপরে নিচেরটা কি অবস্থা মাশাল্লাহ, এটাতে ডিম দেখতে পাচ্ছি। তারপর আমরা হচ্ছে এই হাড়িটাতে একটু দেখব, একদম অনেক উপরে, এটাতে 9, তারপর এই হাড়িটাতে, এটাতেও 9, তারপর এই হাড়িটাতে ফাঁকা, সো এই হাড়িটাতে 9, এটাতেও 9, এটা কি অবস্থা মাশাল্লাহ। এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি, একটা বাচ্চা অনলি। তারপর কি অবস্থা, এটাতেও 9, 9, এটাতে কি অবস্থা, এইটাতে 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 একটা বাচ্চা ছিল, মেবি বাচ্চাটা বের হয়ে গেছে মাশাল্লাহ। এটাতে আমরা ডিম দেখতে পাচ্ছি, এটাতে 9 মাশাল্লাহ। এখানে আমরা 1টা 2টা 3টা 4টা ডিম দেখতে পাচ্ছি,
এটাতেও নাই, এইটাতে নাই, এটাতে নাই। মাশাআল্লাহ, এটাতে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিম দেখতে পাচ্ছি। এটাও ফাঁকা মাশাআল্লাহ। এটাতে আমরা তিনটা ডিম নিয়ে বসে থাকা দেখতেছি পাখিটা, দেখেন মাশাআল্লাহ। এই পাখিগুলো যখন ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করবে ইনশাআল্লাহ আমার কলোনিতে আবারও ভরপুর হয়ে যাবে, এটাই বিশ্বাস। এটাতেও নাই। আর এটা সর্বশেষ পাখি, এটা তো মাশাআল্লাহ পাখিগুলো ডিম নিয়ে বসে আছে কত সুন্দরভাবে। আর আমার কলোনিতে যেটা আনলিমিটেড থাকে সব সময়ের জন্য, এই যে দেখেন ক্যাটেল ফিশ বনটাকে কি পরিমাণে খাবার খাইছে, ক্যাটেল ফিশ বন। আর এই যে গ্রিট, গ্রিটটাকে আনলিমিটেড করে রাখছি। হ্যাঁ, এই যে দেখেন ক্যাটেল ফিশ, এই যে আরও রেডি রেডি করে রাখছি, যে যার মতন করে ইচ্ছা মতন যেন খেতে পারে মাশাআল্লাহ। এই হচ্ছে আমার ফুলফিল চতুর্থ পুঁতিটা হাড়ি আমরা খোঁজখবর নিয়ে দেখলাম। আর এখানে ইনশাল্লাহ যেভাবে হচ্ছে অ্যাডজাস্ট করতে শুরু করলে ইনশাল্লাহ আরও কিছু ডিম বাচ্চা আমরা পাবো। এখনও অনেকগুলো পাখি আছে যেগুলো পাখি এখনও ডিম দিতে শু করেনি, হাড়িতে কেবল হাড়িতে বসা শুরু করছে, যেগুলো আমি পরে ছাড়ছি। কারণ এখানে একবারে কিন্তু পাখি ছাড়া হয়নি, গ্যাপ গ্যাপ করে পাখি ছাড়া হয়েছে। একবারে পাখি ছাড়লে হয় কি, মানে একবারে পাখিটা ছাড়লে গণ্ডগোলের পরিমাণটা বেশি হতে পারে। যেমন এই যে একটা পাখি দেখেন, এর জানি না কে জানি পাকা ভেঙে দিছে, দেখেন এই যে দেখেন এর একদম পাকা ভেঙে দিছে, মানে গণ্ডগোল হবে। এই যে দেখেন কি অবস্থা পাখিটার, এটা ট্রিটমেন্ট চলতেছে, উঠতে পারে কিন্তু পাকাটার একদম যে ভাঙ্গার সে ভেঙে দিছে। এই জন্য কলোনি মনে হচ্ছে আপনার গণ্ডগোল লাগবে, আর এই জন্য খুব মাথায় রেখে আপনাকে এখানে পাখি ছাড়তে হবে, আবার এখানে সুন্দরভাবে কিছুদিন যেতে না যেতে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু আমি যেটা আপনাদেরকে বরাবর বলি যে আপনারা কলোনিতে পাখি যখন ছাড়বেন একসাথে ছাড়বেন, তাহলে গণ্ডগোল হলে একবারে গণ্ডগোলের পরিমাণটা একবারেই হবে, বারবার আর হওয়ার চান্স থাকে না। কিন্তু এখন আমার কাছে যেটা হয়েছে, আমার আস্তে আস্তে পাখি রেডি হচ্ছে, আস্তে আস্তে করতেছে, কারণ আমি তো বাইরের পাখি কিনি না, প্লাস হচ্ছে আমি এর মধ্যে থেকে দিতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। এই জন্য রঙিন কলোনিতে দেখলাম মাশাআল্লাহ প্রতিটা পাখি সুস্থ আছে, ভালো আছে, শুধু দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যেমন একটা পাখি দেখলাম একদম পাখির ডানা ভেঙে ফেলছে, কিছু কিছু হাড়িতে দেখলাম ডিম ফেলাই দিছে, আবারও নতুন করে ডিম পাড়তেছে। কলোনি মনে হচ্ছে রহস্যময় একটা জায়গা, এখানে বিভিন্ন কাহিনী হবে, বিভিন্ন কাহিনীর উৎপত্তি হবে, আবার আবার কাহিনীর নিষ্পত্তি হবে, এরকম হইতেই থাকবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর যারা কলোনিতে পাখি পালন করবেন তাদের জন্য আমি যেটা বলবো, অনেক বড় কলিজা নিয়ে কলোনি পাখি পালন করতে হবে, কারণ কলোনিতে রক্তত্ব দেখার আপনার ক্ষমতা থাকতে হবে, পাখি মারা যাবে, পাখি অসুস্থ হবে, সব নানান সমস্যা তৈরি হবে, আবার এখানে পাখির সফলতাও বেশি। যাই হোক, যেখানে ব্যর্থতা সফলতা দুইটাই আছে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।